হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা আমাদের যে প্রজেক্টটা, সেই প্রজেক্টে তো আমরা আমাদের যে ফর্মটা আমরা ক্রিয়েট করেছি, ক্রিয়েট ফর্ম, এই ফর্মের মধ্যে তো আমরা এখনও কোনো ভ্যালিডেশন অ্যাড করিনি, তাই না? এখানে আমরা অনেক ডেটা নিচ্ছি, ডেটা নিয়ে আমরা আমাদের কন্ট্রোলারে চলে যাচ্ছি, নোটিসেস কন্ট্রোলারে। কিন্তু আমাদের এখন যেটা আমরা চাবো যে এই নোটিসেস কন্ট্রোলারে, স্পেশালি আমাদের যখন আমরা ফর্ম থেকে একটা নোটিস ক্রিয়েট করছি এই ডু ক্রিয়েট মেথডে, এখানে আমরা চাবো যে আমাদের ফর্মটাকে ভ্যালিডেট করতে। তো ফর্মটাকে ভ্যালিডেট করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, ইনিশিয়ালি স্প্রিংয়ের একটা সাপোর্ট আছে, সেটাকে আমরা, সেটা আপনার আছে বলে বাইন্ডিং রেজাল্ট, বাইন্ডিং রেজাল্ট একটা সাপোর্ট আছে, যে রেজাল্টের মধ্যে এই প্যারামিটারটা যদি আমরা এখানে অ্যাড করে দিই তাহলে কিন্তু আমরা এই রেজাল্টের মধ্যে, রেজাল্টের থ্রু দিয়ে আমরা যদি আমাদের এই ফর্মের মধ্যে কোনো এরর থাকে সেই এররের রেজাল্টগুলো আমরা এখানে পেয়ে যাব। তো তার আগে এর সাথে আমাদের আরেকটা যেটা করতে হবে সেটা হলো আমাদের ভ্যালিডেশন রুলসগুলো ডিফাইন করতে হবে। ভ্যালিডেশন রুলস তো আমরা এখনও কিছু ডিফাইন করিনি, সে কারণে আমাদের তো কোনো এরর এখানে আসবে না। তো ভ্যালিডেশন রুলসগুলো ডিফাইন করার জন্য আমাদের জেএসআর 303 একটা ইমপ্লিমেন্টেশন আছে, সেটা আমাদের এখানে সাপোর্টটা নিয়ে আসবো আমরা। সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যখন এখানে নোটিশটা পাঠাচ্ছি, হ্যাঁ এই নোটিশটা পাঠাচ্ছি, আমাদের যদি জেএসআর 303 যেই আপনার ভ্যালিডেশনের যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটা অনুযায়ী যদি এখানে আমরা অ্যানোটেশন অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে সিম্পলি বলে দিতে পারি যে অ্যাড ভ্যালিড। হ্যাঁ, আমরা যদি অ্যাড ভ্যালিড অ্যানোটেশন দিয়ে দিই তার মানেই কিন্তু আমাদের এই যে রেজাল্টের বাইন্ডিংটা আছে সেটা আমার এই নোটিসের সাথে, আমার ওই নোটিসে যেই আমরা অ্যানোটেশনের থ্রুতে যেই আমরা ভ্যালিডেশনের রুলসগুলো সেট করবো সেগুলো আমার এখানে বাইন্ডিংয়ের সাথে ঠিকমতো কাজ করবে। তো এখানে যে অ্যাড ভ্যালিডটা আমাদের এরর দেখাচ্ছে তার রিজন হচ্ছে আমরা এখন পর্যন্ত কিন্তু আমাদের ভ্যালিডেশন ফ্রেমওয়ার্কের সাপোর্ট কিছুই অ্যাড করিনি। সেটা অ্যাড করার জন্য আমরা চলে যাই আমাদের ফর্ম এক্সএমএলে। ফর্ম এক্সএমএলের মধ্যে যে ডিপেন্ডেন্সিস ট্যাবে আমরা জাভা এক্স ভ্যালিডেশন, ইয়াস জাভা এক্স ভ্যালিডেশন, এটার জারটা নিয়ে আসি, এটা আমরা সেভ করে দিই। এখন যদি আমরা নোটিসেস কন্ট্রোলারে যাই এবং আমরা যদি এখন এখানে ইম্পোর্ট করতে চাই, দেয়ার ইউ গো, জাভা এক্স ভ্যালিডেশনের ভ্যালিডটা আমরা ইম্পোর্ট করে নিলাম। সো এখন কিন্তু আমাদের নোটিসটা এখানে আমাদের একটা ভ্যালিডেশন অ্যানোটেশনের থ্রু দিয়ে এটা চলে আসছে। কিন্তু এরপরও যদি আমরা এটা রান করতে চাই, আমাদের একটা এরর, রান টাইম এরর আসার কথা, লেট আস ট্রাই ইট আউট। রান টাইম এররটা কী আসে আমরা এটা দেখি, আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যদি এখানে রান অ্যাজ রান অন সার্ভার দেই এবং এটাকে আমরা ফিনিশ দিই, আমরা কনসোলটা একটু দেখি। কনসোলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা একটা এরর পেয়েছি, আমরা কনসোলে চলে যাই এবং এররটা হচ্ছে, ওকে আমরা তো এটা চাচ্ছি না, আমরা কনসোলের এররটা দেখতে চাচ্ছি। এররটা বেশ এক্সপ্লেইন করে দিবে আমাকে যে আমার এখানে আমরা যখন unable to create configuration, no bin validator provided, এবং সে কিন্তু বলে দিচ্ছে অ্যাড আ প্রোভাইডার লাইক হাইবারনেট ভ্যালিডেটর। তার মানে কি? তার মানে হচ্ছে স্প্রিং একটা ভালো সাজেস্ট করতেছে যে স্প্রিং কিন্তু সবসময় চেষ্টা করে যে আদার যে ওপেন সোর্স প্রজেক্টগুলো আছে সেগুলোর হেল্প নিয়ে আমাদেরকে প্রজেক্টটা তৈরি করার জন্য, যেগুলো অলরেডি স্ট্যাবলিশ। তো হাইবারনেট সেরকম একটা ভ্যালিডেশন সাপোর্ট দেয় এবং অবভিয়াসলি আমাদের জেপিএর ইমপ্লিমেন্টেশন, যেটা আমরা পরে দেখব। তো আমাদের প্রজেক্টে এখন আমরা হাইবারনেটের ভ্যালিডেশনের সাপোর্টটা অ্যাড করবো। সেটা করার জন্য আবার আমরা আমাদের ফর্ম এক্সএমএলে চলে যাই। ফর্ম এক্সএমএলে যে আমরা যদি এখানে অ্যাড করি, হাইবারনেটটা আমরা অ্যাড করে নিই, হাইবারনেটটা সার্চ করে নিয়ে আসছে, অর্গ ডট হাইবারনেট দিই তাহলে আর একটু কম হয়ে যাবে আমার এখানে, অর্গ ডট হাইবারনেট, দেয়ার ইউ গো। এবং অর্গ ডট হাইবারনেটের মধ্যে আমরা বেটা নিব না, আমরা 3.5.4 এটার ফাইনালটাই আমরা নিয়ে নিই। এটা অ্যাড করলাম, এটা সেভ করি এবং আমরা আরেকটা অ্যাড করব যে আমরা হাইবারনেটের ভ্যালিড ভ্যালিডেটর, হাইবারনেট ভ্যালিড, এটা দিলে এই যে হাইবারনেটের ভ্যালিডেটর, এটাও আমরা আলফা না নিয়ে ফাইনালটা নেই। ফাইনালটা নিয়ে আমরা এটা সেভ করে দিলাম। আমাদের কন্ট্রোল এস দেওয়ার পর আমাদের কিন্তু জার ফাইলগুলো নামিয়ে নিচ্ছে, উইচ ইজ গুড। আপনার যদি জার ফাইলগুলো ডিরেক্টলি না নামায়, আপনি করতে পারেন প্রজেক্টে রাইট ক্লিক করে
মেভেনে যে আপডেট প্রজেক্ট দিবেন আপনার প্রজেক্ট কিন্তু ইন্টারনেটে কানেক্টেড অবস্থায় থাকা অবস্থায় জার ফাইলগুলো নামিয়ে নেবে। সো আমাদের যখন জার ফাইলগুলো নেমে যাচ্ছে তখন তারপর যদি আমি এই প্রজেক্টটা রান করি আমার ওই এররটা এখানে আসার কথা না, প্রজেক্টটাতে আমাদের প্রজেক্টের যে রেগুলার হোম হোমটা কিন্তু আমাদের দেখতে পাওয়ার কথা। তো এটা আগের প্রজেক্টে রান করা ছিল, আমরা আমাদের এক্লিপসে যে চলে যাই সার্ভারটা স্টপ করি, স্টপ করে আমি এটাকে আবার রান করার চেষ্টা করি। সো লেট আস সি এভরিথিং ওয়ার্কস ফাইন অর নট। সো এভরিথিং ওয়ার্কস অ্যাজ এক্সপেক্টেড, তার মানে আমাদের ভ্যালিডেশনের ইঞ্জিনটা এখন রেডি আছে। এখন যদি আমরা আমাদের নোটিসিস কন্ট্রোলারে ফেরত যেয়ে আমরা এখানে আমরা কিছু সাপোর্টিং কোড অ্যাড করে দিই যাতে আমরা বুঝতে পারি আমাদের কোডটা ঠিকমতো কাজ করছে কি না ডু ক্রিয়েটে, আমরা এটা যেটা করতে পারি যে আমাদের যে রেজাল্টটা আছে, হ্যাঁ রেজাল্টটা যদি কোনো এরর থাকে তাহলে আমরা কিছু প্রিন্ট করব এবং এররগুলো প্রিন্ট করব, এই এরর না থাকলে আমরা ফ্রম ভ্যালিডেটেড বলবো। তাহলে আমরা এখানে নিয়ে আসি যেটা হলো ইফ রেজাল্ট ডট হ্যাজ এরর্স, তাহলে আমরা যতগুলো এরর আছে এররের একটা লিস্ট নেই, লিস্ট অবজেক্ট এরর্স এটাকে ইম্পোর্ট করে নেই, কন্ট্রোল শিফট ও, অবজেক্ট এরর্সটা কেন পাচ্ছে না, আচ্ছা আমরা অবজেক্ট এরর্স না অবজেক্ট এরর হবে, কন্ট্রোল শিফট ও, দেয়ার ইউ গো, সে এটা পেয়ে গেছে। অবজেক্ট এরর এরর্স ইজ ইকাল টু রেজাল্ট ডট গেট অল এরর্স, ইজ ফাইন। তো সব এরর আমরা পেয়ে গেলাম এরর্সের মধ্যে, এটা আমরা একটা ফরিচ দিয়ে প্রিন্ট করতে পারি, অবজেক্ট এরর। আমাদের রিয়েল লাইফে তো আমরা আসলে এভাবে প্রিন্ট করব না, রিয়েল লাইফে আমরা আমাদের ইউআই লেয়ারে আমরা মেসেজ পাঠিয়ে দিব, কিন্তু এখন জাস্ট আমাদের ডেমো পারপাসে এবং নিজেদের বোঝার জন্য আমরা এখন প্রিন্ট করছি এরর ডট গেট ডিফল্ট মেসেজ, তাহলে মেসেজটা আমরা এখানে প্রিন্ট করব। আর যদি এরর না থাকে, আচ্ছা আমরা সার্ভারটা বন্ধ করে দিই, সার্ভারটা ব্যাকগ্রাউন্ডে নাহলে চলতেই থাকবে, এলস যদি এরর না থাকে সেক্ষেত্রে আমরা কী করব, স্টেম আউট, আচ্ছা এখন আমাদের তো আমরা এরর থাকলে প্রিন্ট করব, এরর না থাকলে আমরা ফর্ম ভ্যালিডেটেড দিব। তো আমরা এখন একটা রুল সেট করে দিতে পারি আমাদের নোটিস, যেই আমাদের এখানে এটা যেটা আছে এখানে আমরা আমাদের প্রপার্টির উপরে যে এখন কিন্তু আমরা আমাদের ভ্যালিডেশনের রুলটা সেট করে দিতে পারি, আমরা বলে দিতে পারি সে লাইক নেমের সাইজ হবে, আমরা এটাকে ইম্পোর্ট করে নেই, সাইজ আমরা মিনিমাম সাইজ নিলাম সে লাইক 4, ম্যাক্সিমাম সাইজ, এখানে কিন্তু কন্ট্রোল স্পেস কাজ করার কথা, আপনারা দেখতে পারেন কন্ট্রোল স্পেস দিলে কিন্তু এই যে আপনি সাজেশনগুলো পাচ্ছেন, ম্যাক্সিমাম সাইজ আমরা দিয়ে দিলাম 100 ফর এক্সাম্পল। আমাদের খুব সম্ভবত ডেটাবেজে 100ই ছিল, 100 বা 60 এই মুহূর্তে আমার খেয়াল আসছে না, আমরা এটা পরে দেখে নেবো, এখন ফর দ্য টাইম বিং টেস্টের জন্য আমরা দেখি যে আমরা মিনিমাম দিলাম ম্যাক্সিমাম দিলাম। এখন আমরা প্রজেক্টটা আরেকবার রান করি, হ্যাঁ রান করি, রান করার পর উইল ট্রাই দ্য ভ্যালিডেশন রুলস। সো আমরা রান অন সার্ভার এবং প্রজেক্টটা রান হচ্ছে, উইচ ইজ গুড। আমরা এখানে ক্রিয়েট নোটিসে গেলাম, ক্রিয়েট নোটিসে যে এখন যদি আমরা নেম সে লাইক 2 অক্ষরের নেম দিই এবং আমরা এখানে জাস্ট গার্বেজ দিই, তাহলে ক্রিয়েট নোটিস দিলে এখানে যদিও বলছে নোটিস ক্রিয়েটেড কিন্তু আমরা ইউআই এ যেয়ে দেখি এখানে কিন্তু এরর দিচ্ছে, হ্যাঁ সাইজ মাস্ট বি বিটুইন 4 এন্ড 11, মানে আমি এখানে এরর পাচ্ছি যেটা আমার এখান থেকে আসছে যে এররটা দিচ্ছে। সো এবং আমরা যদি এই ফল্টি মেসেজটা আসলে আমরা বাদ দিই, আমরা এখন একটু বড় দিয়ে দিলাম, তারপর যদি আমি ক্রিয়েট নোটিস দিই তাহলে কিন্তু আমার এখানে ফর্ম ভ্যালিডেটেড বলছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে আমাদের এরর হ্যান্ডেলিংটা কাজ করছে। হ্যাঁ তো আমাদের যদি একটা এরর মেসেজ এররের জেএসপি থাকতো, আমরা যদি হ্যাজ এররের মধ্যে এখানে এররের জেএসপি দিয়ে দিলে আমরা ওটা দেখতে পারতাম। সো এখন কিন্তু আমাদের ডেমো পারপাসে তো আমরা দেখাতে পারছি যে কীভাবে আমাদের ইনিশিয়াল যে ভ্যালিডেশন ফ্রেমওয়ার্কটা আমরা এখন এখানে ইন্টিগ্রেট করলাম সেটা কীভাবে কাজ করছে। তো ফর দিস টিউটোরিয়াল আমরা এখন তো ওটা শিখলাম ভ্যালিডেশন কীভাবে ইন্টিগ্রেট করতে হয়, নেক্সট টিউটোরিয়ালে আমরা ভ্যালিডেশন আরও কমপ্লিট করব এবং আমাদের ডেটাটা আমরা ডেটাবেজে সেভ করব। সো দ্যাটস অল, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।